নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিচিঙ্গার ছেচকি চিচিঙ্গার পোস্ত কিভাবে বানাতে হয় এটা নানানভাবে বানানো যায় কেউ চিংড়ি মাছ দিয়ে বানায় কেউ পোস্ত দিয়ে কেউ পেঁয়াজ দিয়ে ছেচকি কেউ নারকেল দিয়ে সুতরাং আজকে তোমাদের আমি এটা পোস্ত দিয়ে বানিয়ে দেখাবো এইটা বানাবার জন্য আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলো চোকলা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরাও আস্তে আস্তে এরম ছোটো ছোটো করে কেটে নেবে তারপরে কেটে জল দিয়ে ধুয়ে নেবে ধোয়ার পরে দেখো কি কি নিয়েছি চিনি নুন হলুদ গুঁড়ো চিচিঙ্গে পোস্ত তারপরে কালো জিরা আর পেঁয়াজ এইবার কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এইবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দাও তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে লাল লাল হলে তখন ওই চিচিঙ্গা যেগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলব চিচিঙাগুলো দিলাম হলুদ দিয়ে দিলাম এর মধ্যে কোনো মশলা লাগে না শুধু একটু পোস্ত দেব তাহলেই হয়ে যায় হলুদ দিয়ে ঢাকা দিয়ে এবার সেদ্ধ হতে দেব এর মধ্যে কোনো জল দিতে হবে না চিচিঙ্গা থেকে যে জল বেরোবে তা এবার পোস্তটা দিয়ে দিলাম চিচিঙ্গা থেকে জল বেরোয় তাতেই চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যায় পোস্তটাতে মাখা মাখা করার জন্য একটু আটা বা ময়দা ছিঁড়িয়ে দিলে জলটা একদম টেনে যায় তাই করো খেয়ে দেখো তোমার এই পোস্ত কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো ও লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো দেখো আমার তৈরি হয়ে গেছে এবার বাটিতে পরিবেশন করো এটা লুচি পরোটা দিয়ে খেতে খুবই সুস্বাদু খুবই ভালো লাগে সবুজ সবজি সবজি তাই তোমরা বেশি করে খাও আমার চিচিঙ্গা তৈরি হয়ে গেছে